शुरू करते मुखे अल्लाह बोली ओ बंदा पापी आमी बंदा पापी आमी क्षमा करो योगो रब्बाना दिन दुखी नी नबी आमार नीरबे घुमाय सालाम पाक मदीना ओहो सालाम अम्मा अब्बा सालाम अम्मा अब्बा यारो सालाम जानाई श्रोता दे ভালোবাসা চাই গো পেতে দোয়া সকলের মিলন খান আমি ও চলুন শুরু করি চলুন শুরু করি লিখে দিলেন মোশাররফ শেখ ভাই আবেদিন স্টুডিও থেকে শুভেচ্ছা জানাই একটি সুন্দর গ্রামে ওহো বাস করি তুমি সুন্দর আছে গো বসে নতুন নতুন বিয়ে হয়েছে তাই তো খুশি সে মুখে মিষ্টি হাসি ও স্বামী আছে পাশে রুহুল তাহার নাম রুমকি দুইজন থাকে সদা মিলে সংসারে শান্তি এমনি দিন চলে যায় ও শ্রোতা যাই বলে যায় কাটে বাচ্চা হয় না তাই তো শান্তি নেই তাদের মনে দুইজন নামাজ পড়ে ও কেঁদে দোয়া করে গভীরে রুহুল বুকে বুকে ধরে আদর করে সে মিলন তারা করে ও বাচ্চা আছে পেটে মাঝ ভাই গেল কাটিয়া আস্তে আস্তে রুমকির পেট চাই বড় হইয়া রুমকি বসে একা ও কান্দে মনে ব্যথা
সন্ধে মনে ব্যথা রুহুলে সে বলে কি হইছে রুমকি বলে আপন কেহ নেই তো সংসারে থাকলে আসত দেখতে ও থাকতো আমার পাশে একদিন হঠাৎ করিয়া প্রসব ব্যথা শুরু হলো আর তো পারে না কান্না শুরু করে ও ব্যথা মাই জানে রুহুল তখন ভাই বাহির থেকে এসে দেখে চিন্তায় পড়ে যায় গেল সে ছুটে ও দাই মা আনার জন্যে মাকে সবাই সম্মান করুন তার তুলনা নাই বছর গেল চলে ও দেখে নেবার সামনে ছেলে হয়েছিল স্বামী স্ত্রী সন্তান পেয়ে খুশি আছিল তারা আদর করত ও সন্তান আদর করত ছোট ছেলে দুষ্ট অনেক ঘুরে রাস্তাতে একা মার খোঁজে ও ছেলে কোথায় গেছে গাছের উপর ওঠার জন্য চেষ্টা করতেছে দেখে রেগে গেল ও কাছে চলে গেল নিয়ে বেঁধে রাখবো লোহার শিকলে দুষ্ট হইছিস অনেক ও পড়া নাই কি মনে সে বলে আজ দাও না ছেড়ে ও তো ছোট মানুষ ও আর করবে না এমন সে ছেলে এমন বাদর হয়েছে এইটা রক্তের দোষ ও ঝগড়া শুরু হয়েছে ঝগড়া শুরু হয়েছে রাব্বি গেল আবার পালিয়ে
এবার রাগে রুমকি খারাপ কথা কয় তারে রুহুল ধরে তারে ও চুলে ধরে মারে অনেক দেখেছি তোর বাপ মা কেউ নাই তবু বিয়ে করেছি আবার দেমাক দেখাস ও মারে অনেক তারে এর পরে চলে স্বামীর কথা গুলি রুমকি পারে না ভুলতে রান্না বান্না বন্ধ ও অবস্থা খারাপ হলো খাবারের লাগি অবশেষে রুহুল বলে আজ চলে যাবি ছাড়বি আমার বাড়ি ও মজা তখন বুঝবি শুধু যে দেখে ভাই কেমন করে বাবা মায়ের তালাক হয়ে যায় রুমকি চলে যাচ্ছে ও রাব্বি ধরে তারে চাইলো নিতে রুহুল তখন কয় তারে প্রাণে মেরে ফেলবো ও রুমকি একাই গেল রুমকি একাই গেল রাব্বি কান্দে মামা বলিয়া রুমকির চোখের পানি ঝরে তবু থামে না কোথায় যাবে রুমকি ও বিশাল এই জগতে দেখতে জিন্দায় কাটিয়া রুহুল ভাবে রাগের বসে কি হইলো খোদা বোটা কোথায় গেছে ও খোঁজে নানান জায়গায় পায় না রাব্বি মায়ের কথা ভেবে কান্না থামায় না কত কষ্ট করে ও রুহুল তখন ভাবে দেখা না পাইলে শান্তি পাবো না ছেলে বড় করবো ও তাকে নিয়ে থাকবো রুমকির কথা ভেবে রুহুল কাঁদতে লাগিল রাব্বি কাছে আসে ও বলে মাকে পাবে
বলে মাকে পাবে যখন আমি বড় হইব দুনিয়া ঘুরিয়া মাকে খুঁজে আনিব ছেলেকে জড়িয়ে ধরলো ও কষ্টে কান্না এলো কষ্টে কান্না এলো বছর গেল এমন করিয়া দেখতে দেখতে রাব্বি গেল বড় হইয়া দেখুন স্মার্ট ছেলে ও দেখতে নায়ক সেজে দেখতে যদি জোয়ান তবে বয়স হয়েছে দেখেন মন দিয়া ও শ্রোতা ভাই বোনেরা একটি সুন্দর মেয়ে অন্য গ্রামেতে দেখলে চোখ শহরে না ও দেখেন শ্রোতা ভাইরা দেখেন শ্রোতা ভাইরা জবার বাবা রহিম কয়তারে একটি মাত্র মেয়ে তুমি আমার আদরের জবা জড়িয়ে ধরে ও বলে আসি ঘুরে বলে আসি ঘুরে সুন্দর করে সেজে বের হলো রাস্তায় দুইজন ছেলে তাহার সামনে দাঁড়াইলো বলে ও সুন্দরী ও আজকে তোমায় পাইছি বাঁচাতে জবা তখন চিৎকার হাই করে ওই পথ দিয়ে যাচ্ছে ও রাব্বি বন্ধুদের সাথে রাব্বি বন্ধুদের সাথে তখন আসে তোড়ে সেখানে ওই ছেলেরা তাকে দেখে গেল গো চলে জবা খুশি হলো ও সম্মান তাহার বাঁচলো সম্মান তাহার বাঁচলো রাকিব বলল বাহিরে আসলে পোশাক যদি এমন থাকে বিপদ আসিবে জবা চুপ থাকিল ও রাব্বি চলে গেল রাব্বি চলে গেল রাত্রে শুয়ে জবা ভাবতেছে রাব্বির কথাগুলি তাহার মনে পড়তেছে বড় ভালো ছেলে ও আমায় বাঁচাইছে সে আমায় বাঁচাইছে সে অন্যদিকে রাব্বি
কেউ ভাবতেছে এমন সুন্দর মেয়ে আগে দেখিনি চোখে কালকে আবার যাব ওহো আমি ওই গ্রামেতে রুহুল কয়তারে অনেক বয়স হইছে এবার বোয়ানব ঘরে তোমার বিয়ে দিব ওহো রাব্বি বলে সে দেখতে জোয়ান তাই তুমি বিয়ে করো আমার হাতে সময় নাই রাব্বি চলে গেল ওহো রুহুল হাসতে লাগলো জবা হাঁটতেছে আজকে জবা সুন্দর পোশাক পরে এসেছে তাহার মন বলতেছে ওহো ওই ছেলেটাই আসবে দেখে একটু দূরেতে রাব্বি আসে তাহার দিকে সেও গেল কাছে দুইজন কথা বলে ওহো পরিচয় বিনিময় করে পরিচয় বিনিময় করে শেষে রাব্বি নাম্বারটা চাইলো কি যেন কি ভেবে জবা নাম্বারটা দিল দুইজন বিদায় নিল ওহো প্রেমের বাতাস লাগলো ফোনে কথা বলি তো বন্ধু বান্ধব এসব নিয়ে খুবই হাসিত বলতো প্রপোজ কর ওহো মজা করতো সবে একদিন দেখা করিয়া মনের কথা বলে জবা মুস্কি আসিয়া গেল রাজি হয়ে ওহো ধরলো বুকে জড়িয়ে ধরে বুকে জড়িয়ে প্রেমে মজে বন্ধ থাকে বন্ধুরা আসিয়া তখন বলে তাদেরকে এবার আলাদা হও ওহো পার্টি খুশিতে দাও পার্টি খুশিতে দাও রাব্বি বলে ঠিক আছে মোড়ের হোটেলেতে আজকে আড্ডা হইবে খাবার ফ্রিতে খাইবে ওহো আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে কয়দিন পরে পার্কেতে বসে জবা বলে আমার মানাই পেয়েছে সংসারে তবে ফুপু আছে ওহো আপন ফুপু নয় সে
তোমার কথা জেনে বলছে আজ নিয়ে যেতে সঙ্গে যেতে হবে ও রাপি রাজি যেতে রাব্বির মা দেখেন সকলে আল্লাহর লীলা খেলা ও মানুষ তো বুঝে না মানুষ তো বুঝে না যা বায়া সে রাব্বিকে নিয়ে প্রথম দেখায় রাব্বি নিল তার মাকে চিনে চোখে পানি আসে ও জবার ফুপু বলে জবার ফুপু বলে তোমায় দেখে কি যেন হলো বাবা তোমার পরিচয়টা আমাকে বলো রাব্বি সালাম করলো ও পানি ঝরে পড়লো পানি ঝরে পড়লো তখন রুমকি দেখে ঘরেতে জন্ম দাঘায় দেখে মুখটা সোজা করে সে দেখতে থাকে তারে ও চিনে আমার ছেলে চিনে আমার ছেলে ধরে তারে বুকে জড়িয়ে ছেলেতে হঠাৎ হাউমাউ করে কাঁদতেছে জবাই অবাক হলো ও সবই বুঝতে পারলো জবা বুঝতে পারলো খুশি হইলো এটা ভাবিয়া কুকুর কান্না শেষ হইল আমারে দিয়া আল্লাহ হয় দয়ালু ও ওই দিন চলে গেল ওই দিন চলে গেল এরপর থেকে প্রায় আসি তো মায়ের সাথে নানান কথা রাব্বি বলিত মায়ের আদর করত ও বাবার কথা বলত বাবার কথা বলত রুমকি স্বামীর কথা ভাবিয়া আড়ালেতে পানি মুছে স্মরণ করিয়া রাব্বি সবই বুঝে ও গেল বাড়ি চলে গেল বাড়ি চলে এর পরের দিন জবাকে ডেকে বসে বসে যুক্তি করে কেমন করে সে মাকে নিবে ঘরে ও শেষে বুদ্ধি আসে শেষে বুদ্ধি আসে বাড়ি গিয়ে বলে বাবাকে অন্য গ্রামের একটা মেয়ে পছন্দ হইছে তুমি আসো দেখে ও ঠিকানা দেই বলে
চুহুলা ছিল রুমকি তখন ওই বাড়িতে একায়া ছিল তাদের দেখা হলো ও দুইজন চেয়ে রইল আসলো দুইজনে কিছু বোঝার আগে কান্দে জড়িয়ে ধরে একজন অন্যজনকে ও দেখা হইল শেষে আসে সেখানে রাগারাগি করে কষ্ট দিছেন বুবুকে রুহুল চুপ থাকিল ও রুমকি বাধা দিল হয়েছে কুদরতের সবই ইশারা রহিম বসতে বলে ও আদর যত্ন করে আদর যত্ন করে দুই দিন পরে ছেলেকে নিয়ে বিয়ের ফাইনাল কথা বলতে গেল গো চলে সবাই হাজির হলো ও লোকজন সেটা এলো লোকজন হাজির হইল ঠিক হইল আজ হবে বিয়ে রাব্বি তখন বলে যাব মাকে গো নিয়ে বিয়ে দুইটা হবে ও কাজী তখন আসে কাজী তখন আসে সবাই খুশি দুই বিয়ে হবে কাজী সাহেব সব শুনিয়া মুস্কি হাসে সে বিয়ে তাই পড়ি ও সবাই দোয়া করে সবাই দোয়া করে শেষে রুহুল কাঁদে খুশিতে অবশেষে বউকে আবার পেল জীবনে ছেলের জন্য সেজে ও সবাই ভালো বলে সবাই ভালো বলে শেষ হলো হয় কিচ্ছার মূল কথা রাগে কেহ এই ধরনের কাজ ভাই করবেন না সুখে জীবন ভোর ও সবাই মিলে থাকুক সবাই ভালো থাকুক শিল্পী আমি মিলন খান সুরে ইচ্ছা দিলাম বলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবে ও নতুন ইচ্ছা পেতে